অল্প কিছুক্ষণের ভিতর আমাদের আজকে ফেনী জেলা প্রবাসী ফোরামের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হবে ফেনী কাউনিস্ট রেস্টুরেন্ট মিজান রোড। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা হয়তো জানেন না, আমাদের বিশাল একটা অ্যাডমিন প্যানেল আছে, আমাদের একটা হচ্ছে যেন কি কার্যনির্বাহী সদস্য প্যানেল আছে, দুইটা প্যানেলে হচ্ছে যেন কি এই গ্রুপটা হচ্ছে যেন কি নিয়ন্ত্রণ করে। আমি প্রথমে অ্যাডমিন প্যানেল পরিচিত করে দিব আপনাদের মাঝে, সেটা হচ্ছে যেন কি আমাদের মোর্শেদ চৌধুরী ভাই, আমাদের সবার আস্থার ভাজন নয়নের মণি, সবারই বড় ভাই মোর্শেদ চৌধুরী, তিনি প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ থেকে। এর ভিতর হচ্ছে যেন কি আমাদের আরেকজন বাংলাদেশের প্রতিনিধি আছে, তিনি হচ্ছে যেন কি পিএস সাইফুল, তিনি বাংলাদেশ থেকে এই গ্রুপটা হচ্ছে যেন কি সাবেক সৌদি আরব প্রবাসী, তিনি বাংলাদেশ থেকে এই গ্রুপটাকে নিয়ন্ত্রণ করতেছে। এরপর হচ্ছে যেন কি আমাদের গ্রুপের যিনি ক্রিয়েট করছেন তিনি হচ্ছে যেন সাজু মির্জা, যিনি সৌদি আরব থেকে এই গ্রুপটাকে হচ্ছে যেন কি নিয়ন্ত্রণ করতেছে আজ অবধি। এরপর হচ্ছে যেন কি মালয়েশিয়া থেকে আমি রিয়াজ মাহমুদ এই গ্রুপটাকে নিয়ন্ত্রণ করতেছি। এরপর হচ্ছে যেন কি আমাদের বাকি যে আমাদের অ্যাডমিন প্যানেল এখন আছেন অ্যাডমিন সদস্যরা, তারা হচ্ছে যেন কি সুদূর প্রবাস থেকে নিয়ন্ত্রণ করতেছে এনায়াতুল্লাহ, সংযুক্ত আরব আমিরাত থেকে এই গ্রুপটাকে নিয়ন্ত্রণ করতেছে সোহাগ ভুঁইয়া, সুদূর কুয়েত থেকে এই গ্রুপটা নিয়ন্ত্রণ করতেছে আমাদের রুমন ঠাকুর ভাই, সৌদি আরব প্রবাসী, সৌদি আরব থেকে এই গ্রুপটা নিয়ন্ত্রণ করতেছে। এরপর হচ্ছে যেন কি লেবানন প্রবাসী আমাদের আরেকজন সহযোদ্ধা আমাদের রেমিটেন্স ফাইটার অ্যাডমিন আর রাসেল ভুঁইয়া, তিনি এই গ্রুপটা হচ্ছে যেন কি সুদূর লেবানন থেকে এই গ্রুপটাকে হচ্ছে যেন নিয়ন্ত্রণ করতেছে। এরপরে হচ্ছে যেন কি আমাদের বিশাল এক অ্যাডমিন প্যানেল আছে, যাদের নাম বললে নয়, আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন অ্যাডমিন প্যানেলের কয়েকজন আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যেন কি সুমন ভুঁইয়া, তিনি মালয়েশিয়া, তারপর হচ্ছে যেন কি নুরুল আলম সংযুক্ত আরব আমিরাত, এরপর হচ্ছে যেন কি কার্যনির্বাহী সদস্য জসিম মজুমদার ওমান প্রবাসী, ওমান ফারুক সংযুক্ত আরব আমিরাত, তারা এই মুহূর্তে অবস্থিত হয়েছে। এছাড়াও আমাদের কার্যনির্বাহী সদস্যদের অনেক প্রতিনিধি এখন পর্যন্ত এসে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ আমাদের অল্প কিছুক্ষণের ভিতর আমাদের এই অনুষ্ঠানটা আমরা শুরু করতে যাচ্ছি, আমাদের অতিথিরা যদি এসব উপস্থিত হয় আমরা ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানটা শুরু করে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ।